তেরো দিন জাস্ট তেরো দিন লেগেছিল পাঁচশো বছর ধরে গড়ে ওঠা একটা সভ্যতা ধ্বংস হতে এমন একটা এম্পায়ার যেটা পুরো পৃথিবীকে এগিয়ে নিয়ে গিয়েছিল প্রায় কয়েক শতাব্দী গ্রিক আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সায়েন্টিস্টদের নলেজকে একসাথে করে অ্যাস্ট্রোফিজিক্স ম্যাথমেটিক্স মেডিসিন আর আলকেমি দিয়ে দুনিয়াকে হাতের মুঠোয় এনেছিল এই এম্পায়ার আর সেই এম্পায়ারের ক্রাউন জুয়েল মাদিনা তাসালাম দ্য সিটি অফ পিস বাগদাদ ধ্বংস হয়েছিল মাত্র তেরো দিনে এস্টিমেট করা হয় এই তেরো দিনে আট লাখ থেকে দুই মিলিয়ন মানুষ মারা গিয়েছে আর এই দিনেই কারুকাজময় গম্বুজ আর আতরের গন্ধে মেতে থাকা বাগদাদে মাংস পচা গন্ধ ছাড়া আর কিছুই বাকি ছিল না আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে মঙ্গলদের হাতে বাগদাদ ধ্বংস করা হয়েছিল মঙ্গল মানে বুঝতেই পারছেন কাহিনীটা শুরু গেঙ্গিস্থানকে দিয়েই নিজের ক্ল্যানকে লিড দেওয়ার পর বেশ কিছু চড়াই উতরাই আর পলিটিক্যাল মাস্টার গেমের পর বারোশো সালে মঙ্গল লিডাররা তাকে ইউনিভার্সাল এম্পেরর বা খাগান টাইটেল দেয় আর তারপরে একে একে ওগাদাই খান গুই খান আর মঙ্গে খান আসে আর বারোশো সালে মঙ্গে খান খাগান টাইটেল পাওয়ার পর তার ভাই হুলাগু খান আর কুবলাই খানের ওপর দায়িত্ব দেন মিডিল ইস্ট আর চীনে আক্রমণ করার আর তার আদেশ মতোই মঙ্গল এম্পায়ারের ওয়েস্টার্ন সেক্টরের দিকে রওনা দেয় হুলাগু খান তার বর্বরতা ও যুদ্ধক্ষেত্রে তার সৈন্যদের অ্যাগ্রেসিভ কারণে হুলাগুর আলাদাভাবেই ভয় প্রায় সারা বিশ্বের মানুষজন আর এই সময় হুলাগর অধীনে থাকা অঞ্চলকে ডাকা হতো ইলখানাত বা হুলাগু উলুস মঙ্গল যার মানে হচ্ছে হুলাগুল লোক সাধারণত অন্যান্য যে কোনো মঙ্গল ওয়ারলর্ডরা একটা অঞ্চল দখল করে নেয়ার পর সেখানে কিছু ডিপ্লোমেসি বা কূটনীতি করারই চেষ্টা করে কিন্তু হুলাগু খান এই ব্যাপারে পুরাপুরি আলাদা ছিলেন তার এখানে খুবই ফেমাস একটা উক্তি আছে

এর মাঝামাঝি কোনো পজিশনে তুমি থাকতে পারবা এভাবেই বারোশো তিপ্পান্ন সালে হুলাগুর আর্মি মিডিল ইস্টে ওয়েট করতে থাকা বাকি মঙ্গল আর্মির সাথে যুক্ত হয় আর এই বিশাল আর্মি বারোশো সালে ট্রান্স অক্সানিয়া পৌঁছায় আর এই সময়ে এই মঙ্গলদের মধ্যে অ্যাকচুয়াল এমটা কি ছিল সেইটা নিয়ে মডার্ন মধ্যে অনেক ডিবেট আছে রাশিদ আল দিনের মতে মঙ্গে খান ইনিশিয়ালি হুলাগু খানকে অর্ডার করেছিল নিজারি ইসমাইলিদের ধ্বংস করার জন্য যাদের মধ্যে কিন্তু অর্ডার অফ দ্যাসিনও ছিল কিন্তু পরবর্তীতে হিস্টোরিয়ানরা মনে করে এর পাশাপাশি কুর্দ লোর্স এবং আলটিমেটলি মুসলিম খিলাফত ধ্বংস করার জন্য মঙ্গে খান আদেশ দিয়েছিল অ্যান্ড তাদের আলটিমেট গোল ছিল অক্সেস রিভার থেকে শুরু করে মিশরের বর্ডার পর্যন্ত মঙ্গলদের শাসন বসাতে হবে আর মডার্ন হিস্টোরিয়ানরা এটাও বলে যে হুলাগু খানের উপর নাকি আদেশ ছিল মিডিল ইস্ট দখল করার পর সে মঙ্গোলিয়াতে ব্যাক করলেও তার ডিসেন্ডেন্টরা যেন সেখানেই রেখে যায় আর এটাও মঙ্গলদের ট্যাক্টিসেরই একটা পার্ট ছিল তার যে কোনো এলাকা কনকয় করার পর সেখানে নিজেদের কিছু লোকজন রেখেই যেত আর এই কারণে হয়তো আজকে পৃথিবীর মোট পপুলেশনের পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানুষ সরাসরি তাদেরই বংশধর যাই হোক এই যে মঙ্গেখানের খানের লিস্ট লিস্টগুলোর কথা বললাম সেটা কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে পাওয়া গিয়েছে তো হুলাগু খান যখন মিডিল ইস্টের থেকে যাত্রা শুরু করে তখন তার উদ্দেশ্য কি ছিল মুসলিম আসলে খুব একটা আইডিয়া ছিল না অক্সাস রিভার ক্রস করার আগেই হুলাগু ফরমান জারি করেছিল তুর্কমেনিস্তান ইরান আর মিশর সহ পুরো মুসলিম ওয়ার্ল্ডের লিডারদের জন্য যেন তারা তার প্রতি আনুগত্য জানায় এ সময় অনেকে রেসপন্স করলেও একজন মানুষ করে নাই সে ছিল ইতিহাসের সর্বশেষ আব্বাসিদ খলিফা আল মোস্তাসিম বারোশো ছাপ্পান্ন সালের প্রথম কয়েক মাসের মধ্যেই হুলাকো আর তার জেনারেলরা মিডল ইস্টের বিখ্যাত অর্ডার অব দ্য অ্যাসাসিনের প্রতিটা দুর্গ আস্তে আস্তে দখল করে নেয় আর সেই বছরের উনিশে নভেম্বর আলমোদ দুর্গ পতনের পর ইসমাইলি অ্যাসাসিনদের লাইন শেষ হয়ে আসে এই অর্ডার অফ দ্য অ্যাসাসিনদের নিয়ে কিন্তু আমার মোট দুইটা ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন সেখানে আরো ক্লিয়ার একটা আইডিয়া পাবেন এই যুদ্ধগুলো নিয়ে কিন্তু সেই আলমোদ দুর্গতেই একটা মানুষ ছিল যে পরবর্তীতে প্রতিটা ঘটনাকে ইনফ্লুয়েন্স করবে সে হচ্ছে নাসির আল দিন ইসলামিক গোল্ডেন এজের পর যেই মানুষগুলো সায়েন্সকে সামনে নিয়ে গিয়েছিল ইনি ছিলেন তাদের মধ্যে একজন কিন্তু তারপরেও মুসলিম ওয়ার্ল্ডে এই মানুষটাকে একজন বিশ্বাসঘাতকের চোখেই দেখা হয় কারণ প্রথমত কারণগুলো বলার আগে বলে রাখি এই ব্যাপারে কিন্তু অনেক বেশি কন্ট্রোভার্সি আর অনেক বেশি ডিবেট আছে সো যে কোনো একটা কিছু বিশ্বাস করে বসে থাকেন না নিজেও একটু রিসার্চ করেন তারপরে আসলে বুঝতে পারবেন কোনটা কাহিনী যাই হোক বলি আর মধ্যে থাকা নাসির আল দিন বাধ্য হন হুলাকুর কাছে আত্মসমর্পণ করার জন্য মঙ্গলদের মধ্যে কিন্তু একটা ব্যাপার ছিল তার কিছুটা গুণীদের কদর আর এই কারণে হুলাগু খান যখন জানতে পারে যে নাসির আল দিন অ্যাস্ট্রোফিজিক্স ওয়ান অফ দ্য বেস্ট তিনি তাকে সায়েন্টিফিক অ্যাডভাইজার হিসেবে যোগ দেওয়ার জন্য অফার করেন এখন এই মোমেন্টটাতে কি হয় সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট আছে বুঝতেই পারছেন অনেকেই বলছে যে নাসিরাল দিন সরাসরি একেবারে সুন্নি মুসলিমদের বিরুদ্ধে যাওয়ার জন্যই তার সাথে যোগ দিয়েছিল আর অনেকেই বলছে তার কাছে অন্য কোনো পথ খোলা ছিল না যেহেতু সে মঙ্গলদের হাতেই ধরা পড়েছিল তো এই ডিবেটটা চলবেই সেটা বুঝতেই পারছেন আর এ থেকে এই কথাটা শোনা যায় যে তিনি নাকি হুলাগো খানকে অ্যাডভাইস করেছিলেন ইসলামিক এম্পায়ার দখল করতে হলে বাগদাদকে অবশ্যই ধ্বংস করতে হবে কিন্তু তারপরেও এই স্টেটমেন্টেরই ঠিক অপোজিট একটা স্টেটমেন্ট পাবেন আবার এই রিসার্চ পেপারটাতে এখানে একদম সিস্টেমেটিক্যালি দেখানো হচ্ছে যে নাসির আল দিন তুসি বা আব্বাসিদ খেলাফতে থাকা শেয়াদের মঙ্গল এর পেছনে না বরং খলিফারা নিজেই নিজেদের এখন সেটা কিভাবে প্রথমত এই রিসার্চ পেপার অনুযায়ী খলিফা মুস্তাসিন কিছু ভুল ডিসিশন নিয়েছিল আব্বাসিদ ডাইনাস্টি বেসিকালি সুন্নি মেজরিটি একটা ডাইনাস্টি ছিল কিন্তু সে তার আশেপাশে সুন্নি মেজরিটি বাদ দিয়ে শিয়াদের প্রাধান্য দিচ্ছিল আর সেকেন্ডলি আগের ভিডিওতে বলেছিলাম আল মুস্তাসিন তার বাহিনীতে তুর্কি আর নিয়োগ দিয়েছিল যেটা একটা কালচারাল ডিস্টেন্স নিয়ে আসে আর থার্ডলি যখন হুলাকু খান করতে বলেছিল খলিফা আল সেটা তো মানেনি নাই বরং সে ডিরেক্ট থ্রেড দিয়েছিল হুলাকু খানকে আর তার ব্যাকআপ হিসেবে তিনি ভেবেছিলেন মুসলিম ওয়ার্ল্ডে তার রুল রুলুট অ্যান্ড যখনই তার কোনো হেল্প লাগবে পুরো মুসলিম ওয়ার্ল্ডই হয়তো তাকে হেল্প করতে আসবে বাট এই পয়েন্টটাতেও মুসলিম ওয়ার্ল্ড পুরোপুরি ইউনাইটেড ছিল না কারণ মুসলিম ওয়ার্ল্ডে কোনো জায়গায় শাসক হতে হলে সেই শাসককে রেকগনাইজ হতে হতো খলিফার দ্বারা কিন্তু মিশরের মামলুক আর সিরিয়ার আয়ুবিদদের মধ্যে প্যালেস্টাইন গাজা জেরুজালাম অ্যান্ড সিরিয়ান কোস্টের শাসন নিয়ে বেশ কিছুদিন ধরে জ্ঞানজাম চলছিল অ্যান্ড এটা শুরু হয়েছিল যখন খলিফা আল মুস্তাসিম শারজা আল দূরের মিশরের সাকসেশন নিয়ে আপত্তি জানায় ব্লাডি একটা কনফ্লিক্টের পর সলিউশন আলটিমেটলি আসলেও ইট ওয়াজ টু লেট মুসলিম ওয়ার্ল্ড তখন আর ইউনাইটেড ছিল না অ্যান্ড দরজায় করা নাড়ছে তখন হুলাকু খান বারোশো সাতান্ন সালেই হুলাকু খান ইরানের বাইজ দখল করে নেয় পরবর্তীতে এটাই ইলখানাতের মঙ্গলদের শাসনের কেন্দ্রবিন্দু হয়ে যায় আর এর পরের এক বছর হুলাকু খান আর খলিফাদের মধ্যে বেশ কয়েকবার নেগোসিয়েশনের সুযোগ আছে কিন্তু খলিফা আল মুস্তাসিম করেছিলেন একরকম হুলাকু খানকে আর এ থেকেই হুলাকু খান অবশেষে আদেশ দেন বাগদাদ আক্রমণ করার জানুয়ারি উনত্রিশ তারিখ শুরু হয় এই সিজ ইনিশিয়ালি যদিও বাগদাদের আর্মি আর সিটিজেনরা শক্ত রেজিস্ট্যান্স দেখাচ্ছিল বাট এইখানেই একজন মির জাফরও ছিল তিনি হচ্ছেন গ্র্যান্ড ভিজিয়ার ইবনে আল আলকামি বলা হয়ে থাকে যে আল মুস্তাসিমের কোর্টের কিছু মানুষই প্লট করছিল তাকে সরিয়ে অন্য লিডারশিপ আনার অ্যান্ড এই জিনিসটার সপক্ষে হাজার হাজার লজিক অ্যান্ড কোর্টস আছে এমনকি বাগদাদের ফলের পর দেয়ালে একটা লেখা পাওয়া যায় সেখানে বলা হয় মে দ্য কার্স অফ আল্লাহ বি অন দ্য ওয়ান হু রিফ্রেন্স ফ্রম কার্সিং ইবনে আল আলকামি আর এ থেকেই বারোশো সালের ফেব্রুয়ারি ১৩ তারিখ বাগদাদ ফল করে পুরোপুরি আর বর্তমান অনেকে মঙ্গলদের এই আক্রমণটা খুবই মাইন্ডলেসলি ব্রুটাল ফোর্স দিয়েছিল বাট তাদের আক্রমণটা ছিল খুবই প্রি প্ল্যান্ড একটা আক্রমণ ফালাগু খানের ওয়াইফ ডোকুস খাতুন একজন ক্রিশ্চিয়ান বাগদাদের খ্রিস্টানদেরকে ছেড়ে দিতে বলেছিলেন এর পাশাপাশি শিয়া এবং স্কলার ও বিজনেসম্যানদের কাছে হালাগুখান খান মেসেজ পাঠায় তাদের দরজা মার্ক করে রাখতে আর মার্ক করা ঘরগুলো বাদ দিয়ে বাকি প্রতিটা ঘরে তাণ্ডব চালায় হালাকু খানের বাহিনী আর সেখানেই দুই মিলিয়ন মানুষ মারা যায় যদিও ফ্রান্সের রাজা লুই দ্য কে লেখা একটা চিঠিতে হালাকু খান দাবি করেছিলেন মাত্র দুই লাখ মৃতের সংখ্যা এখন এই জিনিসটা নিয়ে ডিবেট হতেই পারে বুঝতে পারছেন এরকম একটা মৃতের সংখ্যা নিয়ে টপিক বাট যেই জিনিসটা নিয়ে ডিবেট মোটেও হয় নাই সেটা অনেক সোর্সেও পাওয়া গিয়েছে সেটা হচ্ছে এত বেশি মানুষ মারা গিয়েছিল যে তাদের পচা মাংসের গন্ধে পুরো বাগদাদ শহর আর থাকার মতো ছিল না এমনকি মঙ্গলরাও এই শহরটা ধ্বংস করেই সেখান থেকে চলে যায় এই শহরের দখল কিন্তু তারা নেয় না তার পাশে বাইতুল হিকমা আর যত ধরনের লাইব্রেরি আর ম্যানোস্ক্রিপ্ট ছিল বাগদাদের সবই ধ্বংস করে দেওয়া হয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় আর পনেরোই ফেব্রুয়ারি হুলাকু খান খলিফার প্যালেসে যান অ্যান্ড তাকে বাধ্য করেন বাগদাদের ট্রেজারি উন্মুক্ত করে দেওয়ার জন্য আর এরপর তাকে রাস্তায় ঘোড়ার পায়ের নিচে হত্যা করা হয় আর এর সাথে সাথে আসলে শেষ হয়ে যায় মুসলিম গোল্ডেন এইজ হালাকু খান পরবর্তীতে ইবনে আল আলকামিকে খলিফার আসনে বসালেও তিন মাসের মাথায় তিনিও মারা যান আর এরপর আল মুস্তা দা সেকেন্ডকে মামলুকটা খলিফার আসনে বসালেও সে ছিল জাস্ট একটা পাপেট আর খিলাফাদার ক্ষমতার পতনও হয় এরই সাথে আসে মামলুক শাসন আর এরপর সেই মামলুকদেরকে উচ্ছেদ করে আসে সেলযুগ তুর্করা সম্ভাবনা আসে আরেকটা মুসলিম গোল্ডেন এইজ বাট আসলে সেটা আর হয় নাই অ্যান্ড অনেকের মতেই বাগদাদ এখনও নাকি সেই মঙ্গল ইনভেশনের যেই ধাক্কা সেটা সামনে নিতে পারে নাই পুরাপুরি সো এই ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আগের ভিডিওটা ছিল মুসলিম গোল্ডেন এজের স্বাভাবিকভাবেই সেখানে কোয়েশ্চেন আসে যেই এত ভালো একটা সময় কিভাবে শেষ হলো অ্যান্ড সেই শেষ হওয়ার পেছনের কাহিনিগুলো আশা করি জানাতে পেরেছি আপনাদেরকে এই ভিডিওতে মেইনলি যদিও আপনাদেরকে একেবারে ঘটনাগুলো বলা হয় নাই বাট স্পেসিফিক কোন কোন কারণে এই ডাউনফলগুলো হয়েছিল আশা করি সেটা আপনারা বুঝতে পারবেন এই ভিডিওর পরই অ্যান্ড অনেকগুলো ইম্পর্টেন্ট বেশ কিছু রিসার্চ পেপার অ্যান্ড রিসার্চ আর্টিকেল থেকে এই ভিডিওর তথ্য নেওয়া হয়েছে সবগুলোই দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে অবশ্যই জাস্ট এই ভিডিওটাকে সোর্স হিসেবে ইউজ করবেন না কারণ একটা ভিডিওতে আসলে হয়তো অনেক কথাই আমি একভাবে বলতে চেয়েছি আপনারা হয়তো অন্যভাবে বুঝতে পারেন সো যেহেতু বিষয়টা সেন্সিটিভ নিজের আগে চেক করবেন প্রত্যেকটা ইনফরমেশন অ্যান্ড তারপরে হয়তো বা অন্য কারোর সাথে শেয়ার করে দেন সো আমার নিজের ভিডিও হলেও আমি আসলে বলবো এরকম সেন্সিটিভ একটা যেহেতু টপিক আমার ভিডিওটা হয়তো বা আপনার জাস্ট ইন্টারেস্ট জাগানোর জন্য হেল্প করতে পারে বাট এইটার ভিতরে আসলে আরও অনেক ডিপ নলেজ আছে যেটা নিয়ে ভিডিও বানাতে গেলে ঘন্টার বার ঘন্টা চলে যাবে অ্যান্ড টু বি অনেস্ট এরকম ভিডিও বা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষজন দেখবেনই না সো বাকি ফাইভ পার্সেন্টের জন্য এক ঘন্টা একটা ভিডিও বানানো অ্যান্ড এত বেশি এফোর্ট দেওয়া ডাজেন্ট মেক স্টেন তো তো আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে অধিকাংশ মানুষের এই ব্যাপারে ইন্টারেস্টটা আসে অ্যান্ড যার যার ইন্টারেস্ট আসবে তারা যাতে আরও ফার্দার স্টাডি করতে পারে অ্যান্ড তারপর হয়তো বা এই বিষয় নিয়ে জানতে পারে অ্যান্ড আপনারা যদি আসলে খুব ডিপ নলেজ না চান তাহলে এই ভিডিওটাই এনাআ বাট ডোট রিচ এনিথিং তো দ্যার্স অল ফর টুডে অ্যান টিল মাই নেক্সট আপলোড হ্যাভ এ গুড উইক গুড বাই